বিভিন্ন জেলায় 2023 সালে অঙ্গনওয়াড়ি পদের কর্মী সহায়িকাতে নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস কিভাবে হতে পারে দেখে নাও। সেখানে তুলে ধরা হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকবে এবং লিখিত পরীক্ষা 90 মার্কের এবং ইন্টারভিউ থাকবে 10 মার্কের। লিখিত পরীক্ষায় অন্তত কমপক্ষে 30 পেলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। শেষে লিখিত পরীক্ষার নম্বর ও ইন্টারভিউ নম্বর যোগ করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। লিখিত পরীক্ষার নাম্বার বিভাজন দেখে নাও। মাতৃভাষা প্রশ্ন সংখ্যা 1 এবং নম্বর 15, ইংরেজি যেখানে প্রশ্ন সংখ্যা 15 এবং নম্বর 20, সাধারণ জ্ঞান থাকবে 20টি, প্রশ্ন সংখ্যা নম্বর থাকবে 20, জনস্বাস্থ্য পুষ্টি নারী সংক্রান্ত বিষয় থাকতে 15টি প্রশ্ন, নাম্বার থাকবে 15, পাটিগণিত থাকতে 10 নাম্বার থাকবে এবং প্রশ্ন সংখ্যা অবশ্যই 10টি, মোট 61টি প্রশ্ন সংখ্যা এবং সময় থাকবে যেখানে বলা রয়েছে 3 ঘন্টা এবং পূর্ণ মান 90। মাতৃভাষা সিলেবাস অর্থাৎ 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা থাকবে যার মান থাকবে 15, 8 স্ট্যান্ডার্ড লেভেল। ইংরেজি সিলেবাস দেখে নাও। আর্টিকেল, বিপজিশন, এছাড়াও ফেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিমস প্রভৃতি থাকবে দেখে নাও। এছাড়াও নিচে যে সাধারণ জ্ঞান বলা রয়েছে ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার প্রভৃতি থাকতে প্রশ্নপত্র থাকতে পারে দেখে নাও। এমসিকিউ প্রশ্নপত্র, জনস্বাস্থ্য পুষ্টি নারী সংক্রান্ত বিষয় সিলেবাস যেখানে 15টি বলা রয়েছে এমসিকিউ প্রশ্ন অনুযায়ী হয়ে থাকবে এবং পাটিগণিত থাকতে সিলেবাস, অনুপাত, সমানুপাত, অংশীদারি, কারবার, গড়, লাভ, ক্ষতি, সময়, দূরত্ব প্রভৃতি টপিক দেখে নাও।